হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে রাইম। এর বাংলা অর্থগুলি হচ্ছে তুষার, হিম, বরফের স্তর। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ট্রিজ ওয়ার কাভার্ড উইথ এ থিন রাইম অফ ফ্রস্ট। আমি আবারও বলছি, দ্য ট্রিজ ওয়ার কাভার্ড উইথ এ থিন রাইম অফ ফ্রস্ট। এর বাংলা অর্থটি হচ্ছে গাছগুলিতে পাতলা তুষারের একটি স্তর জমেছিল। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে এ রাইম ফর্মড অন দ্য উইন্ডো ইন দ্য কোল্ড মর্নিং। আমি আবারও বলছি, এ রাইম ফর্মড অন দ্য উইন্ডো ইন দ্য কোল্ড মর্নিং। এর বাংলা অর্থটি হচ্ছে ঠান্ডা সকালে জানালায় তুষার জমেছিল। ধন্যবাদ।